नमस्कार हाँ धन्यवाद बोलो। স্যার, আমি সাকসেস ইন লাইফ ইউটিউব চ্যানেল থেকে বলছি। হ্যাঁ বলুন। স্যার, আপনাদের সামনে আর কি পদক্ষেপ এবং বর্তমান সরকার কি ভাবছে? আপনারা তো বারে বারে যাচ্ছেন, দরবার করছেন সরকারপন্থী সংগঠন হিসেবে, আপনার কাছে কি আপডেট আছে এই মুহূর্তে? হ্যাঁ দেখুন, আমি প্রথমে আপনার এই চ্যানেলের মধ্য দিয়ে রাজ্যের সমস্ত এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকা একাডেমিক সুপারভাইজার স্পেশাল এডুকেটর শিক্ষাবন্ধু শিক্ষামিত্র এছাড়াও পার্শ্ব শিক্ষক সকল শিক্ষা সংক্রান্ত যুক্ত সমস্ত কর্মীদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমার সংগঠনের পক্ষ থেকে। এখন আমরা শাসকপন্থী সংগঠনের পক্ষ থেকে দীর্ঘদিন ধরেই আপনি জানেন আপনার চ্যানেলেও বহু আপডেট দেওয়া হয়েছে এই বিষয়ে, আমরা দরবার করছি যে এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকারা যেভাবে বঞ্চিত এবং পার্শ্ব শিক্ষকরা যেভাবে বঞ্চিত সেই বঞ্চনার অবসান যেভাবেই হোক আমরা করার চেষ্টা করে যাচ্ছি। অবশ্যই অবশ্যই। যদিও আমরা এখনো পর্যন্ত সে জায়গায় সাফল্যের মুখ খুব একটা বেশি দেখতে পাইনি, এখন এই সপ্তাহের প্রথম দিকেই আমাদের রাজ্য সভাপতি মাননীয় ইসমাইল গায়েন সাহেব গিয়েছিলেন দপ্তরে, সে আপডেট আপনারা নিশ্চয়ই পেয়েছেন। অবশ্যই অবশ্যই। তো শিক্ষামন্ত্রীর সঙ্গে সেভাবে কথাবার্তা হয়নি, কিন্তু আধিকারিকদের সঙ্গে বিস্তারিত কথাবার্তা হয়েছে। যদিও প্যান্ডামিক সিচুয়েশনে আমাদের সেই ভাবে জমায়েত করে যাওয়ার মতো কোনো অবকাশ নেই, তবু আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা লাগাতার দীর্ঘ এক বছর থেকে বিগত যে শিক্ষামন্ত্রী ছিল মাননীয় পার্থ চট্টোপাধ্যায় এবং সমস্ত দপ্তরের সমস্ত আধিকারিকদের এবং সুব্রত বক্সি মহাশয়কেও আমরা বিভিন্নভাবে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমাদের দাবিপত্র কখনো হোয়াটসঅ্যাপের মাধ্যমে কখনো ইমেলের মাধ্যমে আমরা পাঠিয়েছি, এবং আগামী 2 তারিখেও আমাদের হয়তো আমরা 3 জন সম্ভবত যেতে পারি। তবে আমার ব্যাপারটা এখনো নিশ্চিত নয়, কারণ বাস যেহেতু চলছে না, আমার বীরভূম থেকে যেতে অনেকটাই সমস্যা আছে। আমি যেতে না পারলেও আমাদের রাজ্য সম্পাদক মাননীয় আনারুল সাহেব এবং ইসমাইল গায়েন সাহেব আমাদের রাজ্য সভাপতি অবশ্যই 2 তারিখে দপ্তরে যাচ্ছেন এবং 2 তারিখে আধিকারিকদের কথা মতোই যাচ্ছেন। আচ্ছা আচ্ছা। এবং আমরা যে দাবিপত্র মোটামুটি ঠিক করেছি সেই সমস্ত দাবিপত্র তুলে দেওয়া হবে, যদিও সেই দাবিপত্র ইতিমধ্যেই আমরা হোয়াটসঅ্যাপ বা আমরা ইমেলের মাধ্যমে আমাদের রাজ্য সম্পাদক আনারুল সাহেব মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে ইতিমধ্যে আমরা পাঠিয়েছি। এখন এই পর্যন্ত আমাদের বিষয় আছে, আপনার আর নির্দিষ্টভাবে কিছু জানতে চাইলে বলতে পারেন। আমরা হ্যাঁ, বিষয় হলো যে নির্দিষ্টভাবে আপনারা যে দাবিপত্র পাঠাচ্ছেন দীর্ঘদিন ধরে এবং আপনারা যে চেষ্টাটা করছেন সরকারপন্থী সংগঠনের নেতৃত্ব হিসেবে, এটা অত্যন্ত সাধুবাদ যোগ্য যে আপনারা অন্তত চেষ্টাটা করে যাচ্ছেন নিজেদের পেশার তাগিদে, এবং সকল শিক্ষকরা যাতে উপকৃত হন, একদিকে এসএসকে শিক্ষক, সেই সাথে পার্শ্ব শিক্ষক আরও যারা আছেন শিক্ষক এই সর্বশিক্ষা, সেই জায়গায় দাঁড়িয়ে এই চেষ্টার খামতি না থাকলেও কিন্তু সরকারের কাছ থেকে কোনো রকম মানে আকার ইঙ্গিত, যদিও সরকার অনেক কিছু করছেন, কোনো কিছু থেমে নেই, কিন্তু এই শিক্ষকদের বঞ্চিত করা যেটা চলছে, আপনারা দাবিপত্র দিচ্ছেন সবই ঠিক আছে, কিন্তু এই যে মানে দাবিটা মেনে নেওয়া, এই বিষয়ে কোনো আভাস টাভাস আছে? আপনারা দাবিপত্র দিয়েছেন সরকার কাছে, দিয়েছেন আধিকারিকদের কাছে, যাচ্ছেন, মানে দীর্ঘদিন ধরে বিষয়গুলো তো অবহেলিত হয়ে আছে, তার জন্যে শিক্ষকরা কিন্তু অলরেডি হতাশাগ্রস্ত এবং মৃত্যুর লাইনে দাঁড়িয়ে আছে, সেটা সবই বুঝতে পারছি আমরা, আপনারাও বুঝতে পারছেন, কিন্তু দাবিটা আদায় হবে কিভাবে? দেখুন, আমরা মোটামুটি ভাবে আমাদের ক্ষমতা অনুযায়ী আমরা সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। এখন ইতিমধ্যে ইসমাইল সাহেব আমাদের সংগঠনের পক্ষ থেকে রাজ্য সভাপতি হিসাবে গিয়েছিলেন দপ্তরে, সে আপডেট ইতিমধ্যেই সমস্ত রাজ্যের শিক্ষকদের কাছে চলে গেছে, এবং এটাও নিশ্চয়ই দেখবেন একটা ভিডিও বার্তা ইসমাইল সাহেব যথারীতি আধিকারিকদের বিরুদ্ধে একটা ক্ষোভ উগড়ে দিয়েছেন। অবশ্যই অবশ্যই। এবং এই ক্ষোভটা আমিও আপনার চ্যানেলের মাধ্যমে বা অন্যান্য চ্যানেলের মাধ্যমে আমি এর আগেও বলেছি। এখন আমরা সরকারপন্থী সংগঠন করি মানে এটা নয় যে আমাদের পেটে ভাত থাকবে না আর আমরা সরকারের গুণগান করে যাব, এটা কিন্তু ব্যাপারটা নয়। তো এখন মূল ব্যাপার হচ্ছে যেটা আধিকারিকদের খানিকটা গাফিলতি, খানিকটা নয় অনেকটাই গাফিলতি, যেটা সরকারও হয়তো সরকারের নজরে পরিষ্কার করে আনার আমরা চেষ্টা করছি, আধিকারিকরা বিভিন্ন ভাবে আমাদের বঞ্চিত করে যাচ্ছে, এবং আধিকারিকদের একটা বড় অংশের জন্যই, বড় অংশ কম অংশ বলছি না আমি, বড় অংশের জন্যই এই সরকারের বিভিন্ন ক্ষেত্রে অনেক দুর্নাম হয়ে যাচ্ছে, যেটা আমরা আমাদের এই দপ্তরের মাধ্যমে বুঝতে পারছি। আমাদের যেটা
মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে মাস পয়লা বেতন আমরা দিয়ে যাচ্ছি, কিন্তু এখনো পর্যন্ত SSKMSK শিক্ষক শিক্ষিকারা 15 তারিখের আগে বেতন পায় বলে আমার জানা নেই। হয়তো কোন কোন মাসে 5 তারিখ 7 তারিখে পেয়েছে, বেশিরভাগ মাসে 15 তারিখে পরে তারা অনারিয়াম পায়। অবশ্যই তো এই বিষয়টা আদৌ আধিকারিকদেরকে বারবার বলার সত্ত্বেও মাননীয় নতুন যিনি শিক্ষামন্ত্রী আছেন প্রাপ্ত বসু, তিনি তো মানে কয়েকদিন হলো মাত্র এসেছেন, তো এর আগে শিক্ষামন্ত্রীর কাছে সেই বিষয়টা আদৌ ছিল কিনা আধিকারিকদের? আমরা তো সরাসরি শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রীর সঙ্গে সবসময় কথা বলার সুযোগ পাই না, ঠিক ঠিক, বা তাদের কাজে লাগাল পাওয়া অনেকটাই কঠিন, তাদের নাগালের বাইরে আমরা আছি। আমরা যেটুকু করি আধিকারিকদের মাধ্যমে সেই বার্তাটা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করি। তো আমার মনে হয় এই জায়গায় আধিকারিকরা সেই বার্তাগুলো আদৌ শিক্ষা বিগত শিক্ষামন্ত্রীকে দিয়েছেন কিনা সে নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে। এই জন্য আমরা ইতিমধ্যে যে সিদ্ধান্ত নিয়েছি আমাদের ভার্চুয়াল সভার মাধ্যমে আমাদের সংগঠনের পক্ষ থেকে, আমরা এই আধিকারিকদের ভাবে আধিকারিকদের যে শিক্ষা আধিকারিক আছেন তাদেরকে জোরালোভাবে এই নিয়ে আমরা প্রেশার সৃষ্টি করব, এবং এই প্যান্ডামিক সিচুয়েশনে যেটা আমাদের জমায়েত করা যেহেতু সম্ভব হচ্ছে না, তো আমরা সেই হিসাবে ওভার টেলিফোনের মাধ্যমে বা মানে একজন দুজন গিয়ে আমরা সেটা চেষ্টা করছি। ইতিমধ্যে ইসমাইল চাচা গত দিনে যে আধিকারিকদের দেখা করেছেন, সেখানে মিশন ডাইরেক্টর সহ অস্মিতা ম্যাডামকে যথেষ্ট কড়া ভাষায় কথা বলেছেন। তো এই বিষয়টা আমরা আগামী দিনে যাতে আমাদের শিক্ষকদের পক্ষে আসে যে আমরা মাস পয়লা বেতন পাই বলছেন করার জন্য, সেইগুলো গাফিলতি করছে। কিন্তু মেন বিষয় যেটা এই মুহূর্তে ভাতা বৃদ্ধির বিষয়টা, একটা সম্মানজনক ভাতা বৃদ্ধি যেটা আপনারা আনারুল ইসলাম বাবু 21-25 এরকম বলছিলেন, তো এই ভাতা বৃদ্ধির বিষয়টা তো কোনো আধিকারিক ঠিক করেন না, এটা তো করবে সরকার, এক কথায় মুখ্যমন্ত্রী। সেই বিষয়টা আপনারা কি চোখে দেখছেন যে সেটা তো ঠিকই আছে আপনারা মানে এটা এই সমস্যাটা সরকারের কাছে তুলে সমাধান করার চেষ্টা করবেন, এটা কিভাবে এগোচ্ছেন আপনারা? না, আমরা ইতিমধ্যে যে দাবিপত্র পাঠিয়েছি সেখানে ন্যূনতম মানে এটা নয়, অনেক শিক্ষক হয়তো এটা নিয়ে অনেকে ক্ষোভ প্রকাশ করছেন যে কেন 20,000 হবে, আরো বেশি কেন হবে না। এখন এইটাই হচ্ছে আমাদের চাহিদার শেষ নাই, সেটা ঠিক আছে, চাহিদাটা আমার যদি আমি একজন MSK শিক্ষক হিসাবে আমাদের যে দাবিটা আমরা ইতিমধ্যে রেখেছি সেটা হচ্ছে SSK ক্ষেত্রে ন্যূনতম 20,000, MSK ক্ষেত্রে ন্যূনতম 25,000। তার মানে এই নয় যে 20,000-এর বেশি হতে পারে না, ঠিক ঠিক ঠিক, এটা ন্যূনতম আমরা দাবি রেখেছি। তো সেই জায়গায় আমাদের এই দাবিটা যাতে পূরণ হয় সেই দিকে আমরা সাধ্যমতো চেষ্টা করছি, এবং আমাদের কাছে যে খবর আছে যে হয়তো এই দাবিটা আমাদের পূরণ হতে চলেছে এরকম একটা খবর আমাদের কাছে আছে, আমরা সেটা এই মুহূর্তে যদি আমরা সমস্ত দিক থেকে যদি আমরা শিক্ষামন্ত্রীর কানে বিষয়টা নিয়ে যেতে পারি, এবং সেটা নিয়ে যেতে গেলে আমরা আধিকারিকদের মাধ্যমে আমাদের নিয়ে যেতে হবে, আমরা তো সরাসরি যেহেতু দেখা পাচ্ছি না, তো এই দাবিটা আমরা জোরালো ভাবে রেখেছি, 1 নম্বর পয়েন্টে এই দাবিটা রেখেছি। তার সঙ্গে আমাদের আরো বেশ কিছু দাবি আছে, খুব গুরুত্বপূর্ণ দাবি, যেটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে স্কুলগুলো যারা 20 বছর ধরে আমাদের MSK SSK গুলো 2000 এবং 2003 সালে আমাদের তৈরি হয়েছে, অর্থাৎ একটা MSK 18 বছর এবং SSK কিছু কিছু SSK 2000 সালে তৈরি হয়েছে, সামান্য হলেও যা 2003 সাল ধরলেও আমার ইতিমধ্যেই 18 বছর হয়ে গেছে, সেই সমস্ত শিক্ষকরা রিটায়ারমেন্ট হচ্ছে, ইতিমধ্যে অনেক শিক্ষক রিটায়ার করে গেছে, তারা তাদের এতদিন পর্যন্ত যারা রিটায়ার করেছেন মাত্র 1 লক্ষ টাকা পেয়েছেন, এখনো 3 লক্ষ টাকা যে অর্ডার হয়েছে ফেব্রুয়ারি থেকে সেটা এখনো হয়তো কেউ পায়নি, তো আশা করছি সেটা পাবে। এখন সেইটা নিয়েই তো আর এই মুহূর্তে এই দুর্মূল্যের বাজার 3 লক্ষ টাকা কি মূল্য আছে, সেই হিসাবে আমরা এটা বাড়ানোর জন্য দাবি রেখেছি অন্তত পক্ষে 10 লক্ষ টাকা করার জন্য। আর সবচেয়ে যেটা আমাদের জোরালো দাবি সেটা হচ্ছে পেনশন একটা চালু করতে হবে, ন্যূনতম একটা পেনশন শিক্ষকদের দিতে হবে, যারা 18 বছর 20 বছর এই মানুষ গড়ার কারিগরের এই কাজে নিযুক্ত থাকলো, তারা স্কুল থেকে অবসর নেওয়ার পরে তারা সবজি বীজবে বা কেউ ডিম বীজবে এটা তো হতে পারে না, তো এইটা আমাদের 2 নম্বরে জোরালো ভাবে দাবি রাখা আছে। তাছাড়া স্কুলগুলো অনেক ক্ষেত্রে বন্ধ হতে চলেছে, যখন SSK ক্ষেত্রে কোথাও 2 জন কোথাও 4 জন ছিল সেখানে দেখা যাচ্ছে কোথাও 1 জন কোথাও 0 হয়ে গেছে, MSK ক্ষেত্রে যেখানে 6 জন 5 জন ছিল সেখানে কোথাও 2 জন কোথাও 3 জন দাঁড়িয়ে গেছে। এই ক্ষেত্রে যদি স্কুলগুলোতে শিক্ষক নিয়োগ না করা যায় তাহলে স্কুলগুলো উঠে যাবে, আমাদের চাকরিটা কি করে থাকবে স্কুল যদি না থাকে, ঠিক ঠিক, তাই এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ দাবি, এটা আমরা রেখেছি আমাদের দাবিপত্রের মধ্যে। এছাড়াও আরো অনেক কিছু দাবি আছে, যেমন যারা কর্মরত অবস্থায় মারা যাচ্ছে তাদের পরিবারের নিকট আত্মীয় ছেলে হোক স্ত্রী হোক মেয়ে হোক কাউকে একটা চাকরি দিতে হবে, এই দাবিটা আমাদের
জোরাভাবে আমরা রেখেছি। এই সমস্ত দাবি নিয়ে আমরা ইতিমধ্যে আমরা লেগে আছি এবং আমরা যতদিন এটার সমাধান না হচ্ছে ততদিন আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা অনবরত বিরক্ত করে দেবো। আমরা মানে অবশ্যই আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা সেই এক কথায় বলে না গ্রাম বাংলা ভাষা আদা জল খেয়ে নামার ব্যাপার। আমরা ইতিমধ্যে আদা জল খেয়ে নেমেছি, আমরা এর সমাধান না করে ছাড়ছি না। ঠিক ঠিক ঠিক। এবং আমরা আপনার চ্যানেলের মাধ্যমে রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের এই বার্তা দিতে চাইছি যে আপনারা আমাদের পাশে থাকুন, পাশে থেকে সহযোগিতা করুন। ঠিক ঠিক ঠিক। মানে এছাড়া কোনো পথ নেই। আপনি যেটা বলছেন যে সরকার কাছে বারেবারে কি খোসামত তোষামত করা, এক কথায় যেটা বলে যে সরকার কাছে কি বারেবারে বিষয়গুলো উত্থাপন করা, আন্দোলন করে আমরা দেখলাম আন্দোলন করার মতো পজিশন আর এই মুহূর্তে নেই। আপনাদের সব থেকে ভালো পন্থা, আপনাদেরকে অত্যন্ত সাধুবাদ জানাচ্ছি। আপনারা এগিয়ে চলুন যাতে বঞ্চিত শিক্ষকরা তাদের ন্যায্য অধিকার ফিরে পায়। ভালো থাকুন। আপনাকে অনেক ধন্যবাদ আপনার এই চ্যানেলের মাধ্যমে এই বার্তা দেওয়ার জন্য। এবং আপনারা আশা করছি আপনার চ্যানেল আমাদের এই সংগঠনের পাশে থেকে সহযোগিতা করে যাবে, আমাদের বার্তাগুলো শিক্ষকদের কাছে পৌঁছে দেবে, এই আশা আপনার প্রতি আমরা রাখছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে।